একজন পুলিশের আদর্শ প্রিয়তমা হবার প্রথম শর্ত, আপনাকে অসীম ধৈর্যশীলা হতে হবে। সহ্যের সীমা বলতে কিছুই নেই, এটাই হতে হবে আপনার জীবনাদর্শন। যদি আপনি সহ্যের সীমা ধরে বসে থাকেন, তাহলে বিপদ। কিভাবে? ধরুন আপনি সারাদিন ঘরে মানুষটাকে মিস করছেন, কিন্তু তিনি আপনাকে ডিউটির কারণে কোনোভাবেই রেসপন্স করতে পারছেন না। দিন শেষে ক্লান্ত শ্রান্ত শরীরে ঘুম ঘুম চোখে আপনার সারাদিনের মিসিংয়ের রেসপন্স করল নামমাত্র অথবা করলই না। এক্ষেত্রে ধৈর্যশীলা না হলে আপনার চোখের জলে বুড়িগঙ্গার কালা জল সাদা হয়ে যাবে, তবুও বেচারার কিছুই করার থাকবে না। কারণ আগে ডিউটি, পরে প্রিয়তমা। আপনাকে অল্পতে তুষ্ট হতে হবে। সব ব্যস্ততা ছাপিয়ে তিনি যে এক ঘন্টা সময় আপনাকে দেবেন, সেটাকে একদিন ভেবে তুমুল খুশি হতে হবে। স্বামীকেন্দ্রিক অসীম চাওয়ার সীমিত পাওয়া নিয়ে হাপিত্যেশ করা যাবে না, রাগ দেখানো যাবে না। আপনাকে মাথায় রাখতে হবে, আপনি একজন ব্যতিক্রমী পেশাধারী প্রিয়তমা, যিনি চাইলেও আবেগী হতে পারেন না, সময় বের করতে পারেন না। উৎসব, ঈদ, পূজা, অনুষ্ঠান, শনিবার রবিবার আর পরিবার বলতে যার জীবনে কিছুই নেই। আপনাকে উদার এবং উদাস হতে হবে। যদি আপনি উদার না হন, তবে আপনার পুলিশ প্রিয়তমকে জড়িয়ে যে স্বপ্নগুলো দেখবেন, তার বাস্তবায়ন না করতে পারলে অশান্তি শুরু করে দেবেন। আপনাকে কল্পনা করার আগে ধরে নিতে হবে ওই দিন ওর ডিউটি থাকবে, আপনাকে একাই যেতে হবে। আর উদাস হতে হবে যাতে ওনার কর্মব্যস্ততার জন্য আপনার মন খারাপ হলে আকাশের দিকে তাকিয়ে কাশ্মীর, গোয়া, সমুদ্র বা পাহাড়ের সব দেশ ও কল্পনার রাজ্যে ওনার হাত ধরে ঘুরে বেড়াতে পারবেন। আপনাকে তুমুল সাহসী হতে হবে। তা না হলে উনি যখন হন্তদন্ত হয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে কোনো অপারেশনে যেতে চাইবেন, তখন আপনি ভয়ে কুঁকড়াবেন, আবেগে কান্নাকাটি করবেন। এই সময় উনি আপনাকে সামলাবে নাকি ওয়্যারলেসের ডাকে ছুটে যাবেন? বরং তখন সাহসী হয়ে শক্ত গলায় বলতে হবে, বেখেয়ালি হয়েও না, সাবধানে সামলে নিও। আপনাকে যৌক্তিক প্রতিবাদী হতে হবে। পুলিশের প্রিয়তমা হওয়ার কারণে অনেকে অনেক টিপ্পনি কাটবে, পুলিশকে দেওয়া গালি সমান তালে আপনার কপালেও জুটবে। এক্ষেত্রে আপনাকে পুলিশের সততা এবং অন্যান্য পেশার অসততা মুখস্থ থাকতে হবে, যাতে টিপ্পনি কিংবা গালির বিনিময়ে তাদের মুখটা ফ্যাকাশে করে দেওয়া যায়। বাইরে যেতে 5 মিনিটের মধ্যে রেডি হওয়ার সমান দক্ষতাও থাকতে হবে। কখন উনি বিনা নোটিশে ঘণ্টাখানেক সময় বের করে আপনাকে নিয়ে বের হতে চাইবেন, তার হদিশ ফোন পাওয়ার আগে মিলবে না। তখন সাজতেই যদি লাগান আধ ঘন্টা, আর ঘুরবেই বা কখন, বাজার করবেন বা কখন, আর খাবেনই বা কখন? এরকম আরও অনেক বিষয় আছে যেক্ষেত্রে আপনাকে অন্যান্য নারীদের থেকে একটু বেশি এগিয়ে থাকতে হবে। তবে এতে এটা ভাবার কারণ নেই, পুলিশ বিয়ে করা মানেই লাইফটা শেষ। সমস্ত ব্যস্ততা ক্লান্তি মাথায় নিয়ে যখন মানুষটা এসে বলবে আই লাভ ইউ, পৃথিবীর সবচেয়ে সুখী প্রিয়তম, আপনি নিজেকে তখন ভাবতে বাধ্য হবেন। পুলিশরাও ভালোবাসে, শুধু সেই ভালোবাসা প্রকাশের জন্য কোনো আয়োজন করতে পারেন না সময়ের অভাবে। প্রিয়তমার প্রতি ভালোবাসা লুকিয়ে থাকে তাদের ইউনিফর্মের ভাজে, রোদের আলোতে আবেগগুলো ভিজতে থাকে বৃষ্টিতে। ভালোবাসে, তারাও তাদের প্রিয়তমাকে খুবই ভালোবাসে। মুখ না থাকলেও অনুভূতিতে ঠিকই থাকে প্রিয়তমা, চোখের লেন্সের ঠিকই থাকে তার প্রিয়তমার মুখ। ভালোবাসে, পুলিশও ভালোবাসে। আপনাকে শুধু মানুষটাকে বোঝার ক্ষমতা থাকতে হবে, আর প্রাণের পুলিশটাকে ছাড় দিতে হবে, তবে ছেড়ে দিতে পারবো না। মাননীয় ও সাহেবদের প্রতি আমাদের অনুরোধ ও আবেদন এই যে, একবার পুলিশের পরিবারের লোকজনের কথা ভাবুন। আজ বাড়ি থেকে 200 থেকে 400 কিলোমিটার দূরে পড়ে থাকা পুলিশদের অন্তত বাড়ি থেকে 40 বা 80 কিলোমিটারের মধ্যে পোস্টিং দিন। আমাদের অন্য কিছু চাই না, শুধু পরিবারের অভিভাবকদের ও আমাদের ভালোবাসার মানুষের সঙ্গে দিনের শেষে একবার দেখা করা ছাড়া। সত্যি বলুন তো, পুলিশ কি দোষ করেছে?
যার জন্য পিতা মাতা স্ত্রী ও সন্তান থেকেও নেই পুলিশের। উর্দিটাই শুধু জানে তাকে পরিহিত মানুষটার দুঃখের কথা কষ্টের কথা। দয়া করে আর আমাদের চোখের জল আর যন্ত্রণার শিকার হতে দেবেন না। দেখবেন আপনি এটুকু করলে অনেক বেশি ফল পাবেন ভবিষ্যতে। সবাই সবার পাশে থাকলেই এই পরিস্থিতি থেকে মুক্ত হব নিশ্চয়ই। আমাদের সমাজের মানুষেরাই তো পুলিশ, তারাও রক্তে মাংসে গড়া মানুষ। পারিবারিক সামাজিক সাংসারিক ও মানবিক পুলিশ হবার সুযোগ করে দিন, ক্ষমা করবেন। আবেগী মনোভাব অকপটে মূলে ফেললাম।